স্টিভেন স্পিলবার্গের ইটি সিনেমায় রাতের আকাশে সাইকেল উড়তে দেখা গিয়েছিল। এবার সেই দৃশ্যই দিনের বেলায় দেখা গেছে, তবে সাইকেল নয়, নীল আকাশের মাঝে উঠছে একটা স্কুটি। মহাশূন্যে দিব্যি বাইক চালাচ্ছেন একদিক, এমনই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হয়েছে হিমাচল প্রদেশের বিলাসপুর শহরের লোকজন। আসলে বিলাসপুরের বন্দলা ধর এলাকাটি হিমাচল প্রদেশের একটি জনপ্রিয় পর্যটন স্থান। প্যারাগ্লাইডিংয়ের জন্য জনপ্রিয় স্থানগুলোর মধ্যে এটি ভারতের তৃতীয় স্থানে রয়েছে। আর এখানে ইলেকট্রিক স্কুটারে চেপে প্যারাগ্লাইডিং করেন হার্স নামে এক যুবক। পাঞ্জাবের ওই যুবক একজন প্রশিক্ষিত প্যারাগ্লাইডার, তবে বিশেষ কেরামতি দেখাতে স্কুটার সহ প্যারাগ্লাইডিং করেন তিনি। ই স্কুটারের ওজন কমাতে সেটির ব্যাটারি খুলে রাখেন হার্স, এরপর সমতল দিয়ে ছুটতে ছুটতে ঝাঁপ দেন পাহাড় ঘেঁষা খাতে, আর সেখানে ই স্কুটার নিয়ে উঠতে শুরু করেন তিনি। তবে এটা তিনি প্রথমবার জীবন বাজি রেখে করেছেন, এর আগে কেউ এমন কিছু করেছে কি না তা কখনো শোনাও যায়নি আর দেখাও যায়নি। চমকে দেওয়ার মতো ঘটনা, তাই না? তাহলে আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।